গায়িকা সুমনা হকের কথা মনে আছে কি? লম্বা চুল, কপালে বড় টিপ, মুখে মিষ্টি হাসি, দেখতে অসম্ভব সুন্দর মেয়েটি হঠাৎ কোথায় হারিয়ে গেলেন? নিজস্ব গায়কী স্টাইলের জন্য যিনি নিজেই দর্শক শ্রোতাদের মনে জায়গা নিতে পেরেছেন, যার কারণে আজও সবাই মনে রেখেছেন এই শিল্পীকে। কিছু মানুষ পর্দার আড়ালে থেকে আলো ছড়ায়, অনেক মানুষ তাদের নিয়ে জানতে পারে না, অথচ তাদের প্রভাবটা থেকে যায় অজান্তে। সুমনা হক পর্দার আড়ালে থেকে প্রথমত 90 দশকীয় প্রজন্মের ভেতর বসবাস করেছেন এবং পরে আরও প্রতিভার পরিচয় দিয়ে হয়েছেন একজন সফল অলরাউন্ডার। তার কাজের ব্যাপ্তি বিজ্ঞাপন, গান, আবৃত্তি, ছবি আঁকা এমন সৃজনশীল শাখায় এসেছে। রুচিশীল ব্যক্তিত্বের সমষ্টি সুমনা হক। ছেলেবেলায় বিটিভির বেলা 3:20 পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির ফাঁকে ফাঁকে যে বিজ্ঞাপনগুলো হতো, তার বেশিরভাগের জিঙ্গেল ছিল সুমনা হকের গাওয়া। ফুয়াদ নাসের বাবুর মাধ্যমে তার জিঙ্গেল যাত্রা শুরু হয়েছিল। তার কণ্ঠের নাকি নাকি গুণটা দর্শক পছন্দ করেছিল এবং সেটাই জনপ্রিয়তার একটা মাত্রা এনে দেয় তাকে। বিশেষ করে ফ্রেশ জেল এর বিজ্ঞাপনে তার কণ্ঠে সুস্থ সুন্দর দাঁতের জন্য এ কথাটা বলার সময় দাঁত শব্দের নাসিক্যতার প্রভাবে চন্দ্রবিন্দুর ব্যবহারটা ভীষণ জনপ্রিয়তা পায়। সুমনা হক স্মৃতিচারণায় বলেছেন, তার বাড়ির পাশের বাড়ির বেলকনিতে দুটি ছেলে মেয়েকে এই বিজ্ঞাপন নিয়ে কথা বলতে শুনেছিলেন। একজন দাঁত শব্দটা সাধারণভাবে বলতে দেখে আরেকজন ভুল ধরিয়ে দিয়েছিলেন। তখনকার বিজ্ঞাপনের ব্যাপ্তি খুব ছোট থাকত, কিন্তু সৃজনশীল হতো। অল্পের মধ্যে মন ছুঁয়ে যাবার একটা আয়োজন থাকত। সুমনা হক যখন বিজ্ঞাপনে জিঙ্গেল দেয়া শুরু করেন, এমন জিঙ্গেলও দিয়েছেন যার কোনো স্ক্রিপ্ট ছিল না। জাস্ট উপস্থিত গিটার বাজিয়ে, পিয়ানো ধরে, তবলা বাজিয়ে একটা দলের চেষ্টায় বেরিয়ে আসত কিছু কথা, আর সেটাকে জিঙ্গেল করা হতো। ঘরোয়া আড্ডার ভেতর থেকে বেরিয়ে আসত সৃজনশীল বিজ্ঞাপনী জিঙ্গেল। বিজ্ঞাপনগুলো সিনেমার ফাঁকে দেখানো হতো এবং ওই প্রজন্মের যারা এখনো নস্টালজিক হতে ভালোবাসে তাদের কাছে প্রায়ই মুখস্থই। সিনেমার সাথে আমাদের ছোটবেলায় এভাবেই জানা অজানাতে সুমনা হক মিশে গিয়েছিল বিজ্ঞাপনে। সুমনা হকের ইনিংস এখানেই শেষ নয়। তিনি গান করেছেন, আবৃত্তি করেছেন, ছবি আঁকার শিল্পী হিসেবেও ভালো নাম করেছেন। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে, জয়নুল গ্যালারিতে তার একক এক্সিবিশন হয়েছে। আরও ছিল ছবিতে প্রকৃতিতে গুরুত্ব দিতেন সবচেয়ে বেশি। রংধনু নামে একটি একক এক্সিবিশন দেখেছিলাম তার। আঁকার হাতটা সহজাত মনে হয়েছে, নিজের একটা ভাষা আছে তার ছবিতে। গানের জগতে সুমনা হক আরও অসাধারণ। রবীন্দ্রসঙ্গীতের আলাদা অ্যালবাম করেছেন, তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের আবহটা পাওয়া যায়। আধুনিক গানের পালা বদলে তার দখল দারুণ। সবচেয়ে জনপ্রিয় গান মায়াবী এরাতে, কথাগুলো সুন্দর রোমান্টিক। অন্য জনপ্রিয় গানগুলোর মধ্যে মাঝে কিছু বছর গেল অন্যতম, এর কথাগুলো টাচি। সুমনা হক একজন ব্যক্তিত্বময়ী নারী। তার প্রতিভা বহুমুখী এবং সবই সৃজনশীল। জনপ্রিয়তার নেশায় না ডুবে সৃষ্টির আনন্দে একটা প্রজন্মের হৃদয় দখল করে যে আর্টিস্টরা কাজ করেছিল বাংলাদেশের বিনোদন জগতে, তাদের মধ্যে সুমনা হক প্রথম কাতারের। একজন সুমনা হকের সাথে তার সময়ে বেড়ে ওঠা প্রজন্মের মধুর কিছু স্মৃতি আছে, যেগুলো সুমনা হককে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। লম্বা সময়ে গানে অনুপস্থিত এই শিল্পীর ফিরে আসার খবরে হয়তো ভক্তদের মুখে হাসি ফুটেছে, কিন্তু দুঃসংবাদ হলো সুমনা হক আর গানে ফিরছেন না, তিনি ছবি আঁকার জগতেই মগ্ন। 5টি একক চিত্রকর্ম প্রদর্শনীর পর এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন তার পরবর্তী প্রদর্শনীর। গান ছেড়ে দিয়েছেন তিনি, গান শুধু করেন নিজের জন্যই। হজ করে আসার পর আর গানে ফেরেননি তিনি, এখন আছেন শুধু ক্যানভাস নিয়ে। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।